করোনার চেয়ে আওয়ামী লীগ শক্তিশালী, দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এমন বক্তব্যে সমালোচনা করেছিলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। তিনি বললেন, করোনার চেয়ে আওয়ামী লীগ শক্তিশালী, তবে সেটা দুর্নীতি আর লুটপাটে। দেশে চলমান করোনা পরিস্থিতি, মাস্ক, ভেন্টিলেটর ও অক্সিজেন নিয়ে সরকার দলীয় দুর্নীতি লুটপাটের যে মহোৎসব চলছে, সেটি তাদের শক্তির পরিচয়। বুধবার 22 জুলাই দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে এক মানববন্ধনে এইসব কথা বলেন রিজভী। আমি অবিশ্বাস করি না যে করোনার চাইতেও তারা শক্তিশালী। সেটা করোনার কারণে আজকে যে ভেন্টিলেটর দরকার, সেই দুর্নীতিতে আওয়ামী লীগ শক্তিশালী। আজকে করোনার জন্য যে মাস্ক দরকার, সেই নকল মাস্ক কেনাতে শক্তিশালী আওয়ামী লীগ সরকার। অক্সিজেন যে দরকার, সেই অক্সিজেনের দুর্নীতিতে শক্তিশালী আওয়ামী লীগ সরকার। হাজার লক্ষ কবি শ্রমিকরা আজকে বেকার, নিজের বাড়িতে গিয়েও কোনো কাজ দেয় হাহাকার করছে, সামান্য সঞ্চয়, সেই সঞ্চয়টুকু ভেঙে সেটাও শেষ। শহরে কাজ দেয়, গ্রামে তো নাই আগে থেকে, গ্রামে কাজ দেয় বলেই তো ওরা শহরে এসে গার্মেন্টসের শ্রমিক হয়েছে, পাটকলের শ্রমিক হয়েছে, এখানে কাজ করেছে। ঈদের আগে সকল কারখানা কর্মরত শ্রমিক কর্মচারীদের বেতন বোনাস পরিশোধ, রাষ্ট্রায়ত্ত পাটকলগুলো খুলে দেওয়া, সরকারি ঘোষিত প্রণোদনার টাকা শ্রমিকদের প্রদান ও বিভিন্ন কলকারখানা শ্রমিক ছাঁটাইয়ের প্রতিবাদে এই মানববন্ধন আয়োজন করেন জাতীয় মালিকের। এটা নৈতিক কর্তব্য এবং ধর্মীয় ভাবেও এটা পরিশোধ করার জন্য নির্দেশ প্রদান করা হয়েছে। শ্রমিকের স্বার্থ কোনো কিছু দূরের কথা।